উচ্চ মাধ্যমিকেও 100% পাস, নতুন মার্কশিট দিয়ে ঘোষণা সংসদের। তো বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক করোনা আবহে পরীক্ষাহীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। স্কুল জীবনের এসব বড় পরীক্ষা হলে বসে দেওয়ার সুযোগ পায়নি দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। বিকল্প পদ্ধতিতে এবার তাদের মূল্যায়ন হয়েছে, আর তাতে বিপাকে পড়েছিল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একাংশ। 2021 সালের মাধ্যমিকের 100% ছাত্রছাত্রী পাস করলেও উচ্চ মাধ্যমিকে এর হার ছিল 97.69%। তাতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছিল প্রবল বিক্ষোভ, পথ অবরোধ, স্কুল ভাঙচুর, সংসদ কার্যালয়, বিদ্যাসাগর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ, কিছুই বাদ পড়েনি। সেসবের পর মানবিক সিদ্ধান্ত নিল বোর্ড। সোমবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিকেও 100% পাশের ঘোষণা করে দিলেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। জানালেন, স্কুলগুলির তরফে পাঠানো নম্বরের ভুল ত্রুটি থাকার কারণে আগের ফল প্রকাশের আংশিক ত্রুটি ছিল, এবার সেই সব সংশোধন করে নেওয়া হলো। বোর্ডের এই ঘোষণায় খুশি পড়ুয়ারা। মাত্র 2.31% এবার উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণর সংখ্যা বলতে 18,000-এর কাছাকাছি। 22 জুলাই ফল প্রকাশের সময় আবার সংসদ সভাপতি মহুয়া দাসের সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রীর ধর্ম উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন। তা নিয়েও বেশ চাপানোতর চলে। তবে তারও বাইরে অকৃতকার্য পড়ুয়াদের বিক্ষোভের চাপ বাড়িয়ে তুলেছিল। তারা মনে করেছিল এই ফলাফল তাদের প্রত্যাশিত নয়, পাস মার্কস পাওয়া স্বাভাবিক। এর জন্য মূল্যায়ন পদ্ধতির ত্রুটিকে চিহ্নিত করতে চেয়ে প্রতিবাদে নামেন অকৃতকার্য পড়ুয়ারা। বিভিন্ন স্কুলে ভাঙচুর, পথ অবরোধের মধ্য দিয়ে পাস মার্কশিটের দাবি তোলে তারা। কেন উচ্চ মাধ্যমিকের 2.31% অকৃতকার্য হয়েছে তার ব্যাখ্যা যে সংসদের সভাপতির কাছে জবাব তলব করেছিল শিক্ষা দপ্তর। এরপর শিক্ষা সচিব মনীষ জৈন উচ্চ মাধ্যমিকের ফল বিভ্রাট ইস্যুতে জেলা শাসকদের মাঠে নামার নির্দেশ দেন। অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের আবেদন নিয়ে স্কুলগুলিকে আসতে নির্দেশ দেয়। পাশাপাশি একটি ছাপানো মুচলেকা ডিআইদের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষদের থেকে সই করিয়ে নেন সংসদ। মুচলেকায় প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিআইসিদের জানাতে হয়, আমাদের ত্রুটির কারণে কিছু ছাত্রছাত্রীর ভুল নম্বর এসেছে আর তার জন্য আমরা ক্ষমা চাইছি, দয়া করে নতুন মার্কশিট দেওয়া হোক। এরপর আবেদনকারীদের সবাইকে সংশোধিত মার্কশিট পাঠানো হয়। তাতে দেখা যায় সকলেই পাস করেছে। তো বন্ধুরা, এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট ও ট্রেন্ডিং খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন। ধন্যবাদ।